Hello guys and welcome to my channel once again. আজকে এই সন্ধ্যায় আমি রয়েছি ময়নাগুড়িতে আমার এক দাদা নীলদা যাকে আমি নীলদা বলে ডাকি উনার আজকে এখানে বৌভাত এবং উনাকে জানাই বিয়ের শুভেচ্ছা এবং উনার সাথে আমার শুভকামনা রইল উনার পুরো ফ্যামিলির সাথে আমার শুভকামনা রইল এবং ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ওনাকে আমরা ওনার পুরো এখানে যে বিয়ের জন্য যে আয়োজন করা হয়েছে সেটা আমরা দেখে নেব এখানে রয়েছে জিলেপির আয়োজন দাদা এটা কি জিলেপি এখানে ফুচকার আয়োজনও রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ফুচকা খাওয়া হচ্ছে খুব টেস্টি ফুচকা আমিও টেস্ট করব অবশ্যই এখানে টি কফি স্টল রয়েছে এখানে স্ন্যাক্স কিছু রয়েছে দাদা এটা কি কি নাম এটা চিকেন স্যার দেখে খুব টেস্টি মনে হচ্ছে পুদিনা চাটনির সাথে দেওয়া হচ্ছে আমি খেয়েছি খুব টেস্টি টেস্টটা কেমন লাগছে আপনাকে এটা মুখে দিলে হারিয়ে যাচ্ছে মুখে দেওয়ার সঙ্গে জিনিসটা পাওয়া যাচ্ছে না এত টেস্টি বলবো না এটা হারিয়ে যাচ্ছে এটা বলে বলে মুখে দেওয়ার পর হারিয়ে যাবে ইন্দ্রজিৎ বলো তোমার এই এই জিনিসটার নাম কি তোমার কি মনে এটা কি আই চিকেন কেমন লাগছে খেতে কেমন লাগছে খেতে ভালো আর তুমি ফুচকা খাবে না ফুচকা ফুচকা ফুচকার আয়োজন রয়েছে ওখানে দেখছি ফুচকা খাবে আমিও খাবো তোমার সাথে বৌদি কি খাচ্ছেন ও বৌদিও সেম জিনিসই খাচ্ছেন আপনি এখনই জিলেপিও খেয়েছেন না জিলেপি স্বাদটা কেমন বহুত টেস্টি খুব টেস্টি ইয়ে ভালো রেসিপি বহুত টেস্টি বাহ হবে খেলা হবে এখন আমরা চলে আসছি খুব সুন্দর করে ডেকোরেট করা আছে গ্র্যান্ড রিসেপশন কমলিকা অ্যান্ড গোপাল ওয়েলকাম টু অল লেখা আছে বৌদি আমরা চলে এসেছি কেমন লাগলো তোমার খুব ভালো লেগেছে এবং থ্যাংক ইউ আমন্ত্রণ জানানোর জন্য খুব ভালো জায়গায় এসেছি এবং খুব সুন্দর আয়োজন রয়েছে স্টলে খেয়ে দেখো কেমন লাগে তোমার আমি খেয়েছি খুবই ভালো লেগেছে আরো খাবার বাকি আছে আচ্ছা খেয়ে তারপরে জানাবা আপনার কেমন লাগছে বলুন আমার তো দারুণ লাগছে রবীন্দ্র কি মতামত রবীন্দ্রকে জিজ্ঞেস করো রবীন্দ্র মতামত আমি কি করে বলবো আমি আমার মতামত বলবো আমার ভাইয়ের বউকে দেখাবো রবীন্দ্র সবসময় হোম মিনিস্টার বলেন আপনাকে আপনার মতামত মানে উনার মতামত খুব ভালো লাগছে তুলবো তুলবো অবশ্যই
আমাদের সামনে রবীন্দ্র আছেন, তো রবীন্দ্র আপনার সাথে একজন ছোট বাচ্চা আছেন, উনি ওনার বিষয়ে একটু বলবেন আপনি। ও হচ্ছে, ওর নাম হচ্ছে মেঘরাজ দে, ঠিক আছে। মেঘরাজ হচ্ছে আমারই স্টুডেন্ট, কিন্তু ওর বাড়ি হচ্ছে মাথাভাঙ্গাতে। সব থেকে আশ্চর্যজনক ব্যাপার, যখন নাকি লকডাউন সিচুয়েশান ছিল সেই সময় হচ্ছে বাচ্চাদের যে একটা হচ্ছে কনসেন্ট্রেশনের যে ব্রেক হচ্ছিল সেই সময় দাঁড়িয়ে, তখন হচ্ছে অনলাইনে একটা কোচিং নেওয়ার কথা আমাকে বলে আমারই হচ্ছে বন্ধু ও আমার কলিগ মিনময় দে। হ্যাঁ, ও উল্টা পাশে দাঁড়িয়ে আছে ওর বাবা, ঠিক আছে, মিনময় দে। এবার বিষয়টা আশ্চর্যজনক আমার কাছে, ওর কাছে কোনো চেস বোর্ড নেই, ওর কাছে কোনো গুটি নেই, সেই সময় থেকে ও হচ্ছে অনলাইনে, মানে আমি ওর সামনেই হইনি, সেই জায়গায় দাঁড়িয়ে অনলাইনে টোটাল ও হচ্ছে উইথ নোটেশান এবং হচ্ছে চেস বোর্ড সম্পর্কে ধারণা এখন উইদাউট, মানে এরকম মানে একটা হচ্ছে ওর হচ্ছে কনসেপ্ট চলে আসছে যে এখন হচ্ছে উইদাউট ভিজুয়ালাইজেশন করে, বোর্ড ছাড়া ভিজুয়ালাইজেশন করে ও পাজল সলভিং করতে পারে। এটাই আমার কাছে একটা আশ্চর্যজনক ব্যাপার। এবং যখন নাকি লকডাউন সিচুয়েশান যখন নাকি শিথিলতা হয়, তারপরে আমি একদিন গিয়ে শুধু হচ্ছে যে ইন্টারন্যাশনাল চেস বোর্ড সেটা তার বাড়িতে গিয়ে আমি দিয়ে আসি, যেহেতু আমার কলিগ, সেই সুবাদে আমার ওই সুবাদে যাওয়া হয়েছিল এবং উইদাউট মানে বোর্ড উইদাউট পিস চেস শিখেছে মেঘরাজ। এখন বাকিটা হচ্ছে মেঘরাজ বলতে পারবে কি শিখেছে। মেঘরাজ, তোমাকে দাবা খেলা ভালো লাগে? হ্যাঁ। তুমি বাড়িতে প্র্যাকটিস করো? হ্যাঁ। বাড়িতে তোমার সাথে কে খেলেন? বাবা। এমনি পাজলস প্র্যাকটিস করো? হ্যাঁ। ক্যালকুলেশনস প্র্যাকটিস করো তো? এবং এমনি ওপেনিংস গুলো দেখেছো? আচ্ছা, তুমি দাবা খেলবে ভবিষ্যতে? হ্যাঁ। টুর্নামেন্টস খেলবে? ওয়ার্ল্ডের জন্য খেলার ইচ্ছা আছে। বাহ, খুব ভালো। এইভাবে তুমি একটা অ্যাম্বিশন করে রাখবে যে আমি একটা ভালো খেলবো এবং ভালো জায়গায় পৌঁছাবো। রবীন্দ্রা তোমার সাথে আছেন, তোমার রবীন্দ্র স্যার, ওনার কথা অনুসারে প্র্যাকটিস করবে, অবশ্যই তুমি ভালো করতে পারবে। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা রইল, যেন তুমি আগামী দিনে খুব ভালো একটি প্লেয়ার হয়ে তোমাদের জায়গার, আমাদের স্টেটের এবং আমাদের দেশের নাম তুমি উজ্জ্বল করতে পারো। তোমাকে অনেক ধন্যবাদ।